সুযোগ পায় এবং সমাজে দিক থেকে তারা অনেক বেশি প্রতিষ্ঠিত হয়। এই কাজের সঙ্গে এই প্রতিষ্ঠান যুক্ত রয়েছে, এই কাজ তারা চালিয়ে যাক, আমাদের সমর্থন সবসময় থাকবে, এই প্রতিষ্ঠান আরো উন্নতি হোক, এই আশা নিয়ে আমি সংক্ষেপে। আপনারা যারা এখানে উপস্থিত আছেন, এই মূল্যবান সময় নষ্ট করে এসছেন তার জন্য ধন্যবাদ। এবং মাতৃভাষা দিবস বলা হচ্ছে, খুব সংকটের সময়। একটা স্ট্যাটিস্টিক দেখছিলাম, 13 মিনিটে একটা ভাষা নষ্ট হয়ে যাচ্ছে। এবং আমরা এখানে বড় বড় কথা বলতে পারি, কিন্তু আমরা চাই আমার ছেলেটি ইংলিশ মিডিয়ামে পড়ুক। এই বিচারিতা কিন্তু ভাষা আন্দোলনের বড় বড় কথা, কে কবে রক্ত দিয়েছিল। এবং আমরা সবাই বলি 21শে ফেব্রুয়ারি বিরাট রক্ত দিয়েছে, কিন্তু 19শে মে যে শিলচরে রক্ত দিয়েছে তার জন্য খুব কম অনুষ্ঠানই হয়। আমাদের ওই তিধারা অর্থাৎ ওই ঋষিদ মিত্র একটা অনুষ্ঠান করে, তারপরে খুব কম অনুষ্ঠানই হয়। তাই শুধুমাত্র আলোচনা করার জন্যই আলোচনা করলে কিন্তু আমাদের দেশটাই করবে। আমরা অনেক সময় বড় বড় কথা বলি, অনেক রাজনৈতিক লেখা অনেক বড় বড় কথা বলে, কিন্তু আমাদের ছেলে মেয়েকে বাংলা ভাষা অন্তত পক্ষে বাংলা একটা সাবজেক্ট রাখতে হবে, এই ভাবনাটা থাকতে হবে, না হলে বাংলা বাঁচবে না। শুধু হাই হাই করলে হবে না, মানে আমি একটু অন্যরকম উল্টো পাল্টা লোক, কিরকম লোক জানেন, মানে আমি তমলুক যাচ্ছি, একটা অ্যাক্সিডেন্ট হয়েছে, আমাদের গাড়িটা হয়নি, আগের গাড়িটা, লোকে সবাই বাসে পড়ছে, কেউ কিন্তু বাস থেকে নামছে না, তাই বলে আমাদের গাড়িটা ছাড়ুন, আমার চেম্বার আছে, রুগী আছে। বলছে আপনি অমানবিক লোক কেন, না আপনি দেখছেন না, আমরা তো বাসে বসে করছি, আপনি যে নামুন, যদি না নামেন তাহলে আমাদের জন্য যে কাজগুলো আছে সেই কাজগুলো তো হবে না, তাহলে না করে যদি নামেন ঠিক আছে, নাহলে চলুন আমাদের কাজগুলো হবে। আর আমাদের বাস্তবিক জগতে কিন্তু এই কাজটা হয়। এবং বড় মার সান্নিধ্য আমি পেয়েছি, আমি ঠাকুরনগরে গিয়ে আমাদের ক্যাম্পও করেছি, অনেক রুগী দেখেছি, এবং রানী রাজমণির অনেক প্রতিষ্ঠানে আমি গেছি। তাই ভাষাকে যদি বাঁচাতে হয় তাহলে আমাদের কিন্তু সেই ভাষা নিয়ে চর্চা করতে, আমাদের ভাবী প্রজন্মকে ভাবিত করতে হবে। আসলে বক্তৃতা দিয়ে আর রক্তদান শিবির করেও ভাষাটা বাঁচবে না। আর এখানে রানী রাজমণির কথা বলেছেন, বড়মার কথা আমি বললাম, আর এই অ্যাসোসিয়েশনকে আমি ধন্যবাদ জানাই। এবং আমি বিজয়বাবুর সঙ্গে যখন কথা বলেছিলাম, অনেকে পুরস্কার দেয়, অনেকে
পশ্চিম পাকিস্তানের মাতৃভাষা বেশিরভাগটাই ছিল উর্দু, অন্য ভাষাও আছে, আর পূর্ব পাকিস্তানের মাতৃভাষা বাংলা। এই গণ্ডগোল পূর্ব পাকিস্তান মানে বাংলাদেশ এখন যেটা, তারা বাংলা ভাষায় তাদের সমস্ত কিছু পরিচালিত করতে চেয়েছিল। উর্দুভাষী যারা তারা কেন্দ্রীয় পাকিস্তানের কেন্দ্রীয় মন্ত্রিসভা, সেন্ট্রাল গভর্নমেন্ট, তারা চাইলো গোটা পাকিস্তানেই উর্দু ভাষা চালিয়ে দিত। এবং সেখানে ঢাকাতে আপনারা জানেন যে আব্দুল সালাম এরকম অনেকে তাদের নাম, এই জন্যে আমি পূর্ব পাকিস্তান বাঙালি তাদের এই ভারতীয় একজন বাঙালি হিসাবে সহস্র ধন্যবাদ জানাই। ভাষা আন্দোলন নিয়ে অনেক কথা অনেকে বলবেন, আমি আর সংক্ষেপে একটু বলতে চাই, আজকে এখানে আমরা দেখেছি যে লোকমাতা রানী রাসমণি এবং বড় মা বীণাপাণি ঠাকুরের প্রতিও শ্রদ্ধা জানানো হচ্ছে, যেটা আমার কাছে এবং সেই সম্মান আদায় করা পুরুষদের কাছ থেকে অত্যন্ত কঠিন কাজ। পুরুষরা তাদের এক ইঞ্চিও জমি ছাড়তে নারাজ। যেখানে দেখা যাচ্ছে যে নারীরা এগিয়ে যাচ্ছে, পুরুষরা তাদের পিছন ধরে টানছেন যাতে তারা পিছিয়ে পড়েন। এবং এটি অত্যন্ত নিন্দনীয় প্রচেষ্টা, আমি আজ পুরুষ হয়ে বলতে বাধ্য হচ্ছি। অথচ সমাজ সংসার নারী ছাড়া অচল। নারী ছাড়া তার স্বামীর চলবে না, তার সন্তানদের চলবে না, কেউ মানুষ হবে না, সমাজে হতে পারবে না, একথা আমরা আজকে ভুলতে বসেছি। এই একবিংশ শতাব্দীতে এটা অত্যন্ত দুঃখজনক ঘটনা। পুরুষরা সবসময় থাকছেন পাদ প্রদীপের আলোয়, নারীরা থাকছেন প্রদীপের অন্ধকারে। অথচ একটা প্রচলিত প্রবাদ আছে যে প্রতিটি সাফল্যের পিছনে একজন নারী। এই কথাটা এখন মনে রাখার সময় এসেছে, নাহলে আমরা এগোতে পারবো না। যাই হোক, এই অনুষ্ঠান অত্যন্ত মানে লক্ষণীয় অনুষ্ঠান, এবং এই অনুষ্ঠানের মাধ্যমে যে সম্মান প্রদান করা হচ্ছে এটা অত্যন্ত প্রশংসনীয় প্রচেষ্টা। এবং এই কালচারাল নাভাস অ্যাসোসিয়েশন যে প্রতিষ্ঠান, এখান থেকে তারা শুরু করেছেন এই অনুষ্ঠান। পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রাপ্ত ঘুরে ঘুরে যারা চেষ্টা করছেন তাদের মধ্যে কয়েকজনের নাম না করলে খুব অন্যায় হবে। তারা হলেন বিজয় শেখ, দলিত শেখ, প্রতিবাবু, প্রতিপরাও এরা আছেন, এরা চেষ্টা করছেন। আরও অনেকে আছেন, তাদের নামগুলো আমি ঠিক জানি না, সেজন্য বলে উঠতে পারলাম না। সবার সমবেত প্রচেষ্টাতে এটা হচ্ছে। এবং আমি চাইছি এই অনুষ্ঠান প্রতি বছর হোক, নারীরা সম্মান পাক এবং তারা তাদের সমাজে প্রতিষ্ঠিত হোক। এটা সবচেয়ে বড় একসাথে খাবে না, সবার তো পাবে না।
আমি সভাপতি ইন্ডিয়ান ফটো অ্যান্ড কালচারাল লাভার্স ওয়েলফেয়ার ফাউন্ডেশনের তরফ থেকে আজকে আমরা শ্রেষ্ঠ বঙ্গ প্রমিলা কৃতি রত্ন সম্মান আর শ্রেষ্ঠ বঙ্গ রত্নশ্রী সম্মান প্রধান উৎসব আমরা পালন করলাম। এই অনুষ্ঠানে আমরা ছজন মহিলাদেরকে সম্মানিত করেছি তাদের বিভিন্ন রকম কর্মকাণ্ডের জন্য, এবং দুজন বিশিষ্ট গুণীজন ডাক্তারকে আমরা বঙ্গ রত্নশ্রী সম্মানে সম্মানিত করলাম। সমাজসেবী কত থাকলো? সমাজসেবী এর মধ্যে তিনজন ছিলেন, তিনজন মহিলা, আর বাকি সবাই কেউ কবিতা কেউ গান কেউ অন্যান্য বিষয়ে সম্মানিত হলেন। ইন্ডিয়ান ফটো লাভার্স কালচারের কনভিনার আজকে আমরা বিভিন্ন প্রোগ্রামের উপরে আয়োজন করেছিলাম আশুতোষ মেমোরিয়াল হাউসে। ওইখানে আমাদের দুরকম সমাজসেবীর কাজের উপরে সম্মানিত করা হয়েছে পুরুষ মহিলা মিলে, আর তার সঙ্গে কালচার প্রোগ্রামও ছিল। এটা আপনার প্রথম? এটা আমার প্রথম, ষষ্ঠ বছর অনুষ্ঠানটি হলো। सबसे पहले हमारी कंट्री की जो लैंग्वेज है हिंदी अवश्य आनी चाहिए, और उसके अलावा हम जिस रीजन के हैं हमारी रीजनल लैंग्वेज, जैसे कि हम अगर बंगाल में हैं तो बंगाली लैंग्वेज, महाराष्ट्र में हैं तो महाराष्ट्रियन लैंग्वेज, ये हमें जरूर आनी चाहिए। और इन सब की जननी हमारी संस्कृत है। तो आज मुझे कई हदों तक बहुत दुख भी होता है कि विदेश में आज लोग संस्कृत सीख रहे हैं और हम लोग हमारी संस्कृत को भूलते जा रहे हैं। तो क्यों नहीं हम हमारी जननी, जहाँ पे हमने जन्म लिया है इस भारत भूमि में, कम से कम हमारी रीजनल लैंग्वेज और हिंदी को बहुत महत्व देते हुए उसे सीखें। थोड़ा कठिन जरूर होगा, लेकिन प्रयास करने से हर काम मुमकिन है। नारी नारी है, नारी का कोई कंपैरिजन नहीं है। मेरी अपनी दो बिटिया हैं और मैंने जीवन में एक लड़की, एक औरत, एक नारी बन के, शायद मुझे नहीं लगता कि कोई भी काम मुझे ऐसा लगा हो कि असंभव है। और कोई भी काम अगर नारी ठान ले तो नहीं कर सकती, ऐसा हो नहीं सकता। और मैं नारी लेडीज की ब्लाइंड फॉलोअर हूँ। नारी एक औरत जल्दी से कभी गलती नहीं करती, कभी किसी का दिल नहीं दुखाती, जब तक कि उसके ऊपर कोई अति नहीं हो जाए, एक्सेस नहीं हो जाए।